হ্যালো এভরিওয়ান, ডালিয়াস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে আমি বানাবো একটা হেলদি রেসিপি আর ওয়েট লস রেসিপি। তো এখানে সফোলা ওটস আমি নিয়ে নিয়েছি 1 কাপ। এই ওটসটা আমি একটু শুকনো খোলায় ভেজে নেব। দ্রুত ওজন কমাতে এই রেসিপিটি ভীষণ কার্যকরী। তো ওটসটা আমি ভেজে নিচ্ছি শুকনো খোলায়, ভাজা হয়ে গেছে। এখন প্লেটে আমি ওটসটা ঢেলে নিচ্ছি। এখন আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি আর একটু তেল দিয়ে দিলাম। তো রান্নাটা সাদা তেলেই করতে হবে। আর এখন তেলের মধ্যে আমি তেজপাতা দিয়ে দিলাম কিছুটা, একটা ছোট তেজপাতাকে 2 টুকরো করে দিয়েছি। আর দিয়েছি ফোড়নে জিরে। আর এখানে সবজি কেটে নিয়েছি, শীতের সবজি, আলু আছে, গাজর, কাঁচা লঙ্কা, মটরশুঁটি, ফুলকপি, আর একটু পেঁয়াজ কুচি নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ। তো এই যে আর আছে বিনস। তো এখন আমি তেলের মধ্যে প্রথমে পেঁয়াজটা দিয়ে দিলাম, এবার ফুলকপি দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন দিয়ে দিলাম আলুগুলো, দুটো করে কেটে রাখা, বেশি বড় করিনি আলুটা, ছোট ছোট করে কেটেছি। আর দিয়ে দিলাম গাজর, দিয়ে দিলাম বিনস। এখন নাড়াচাড়া করে নিলাম, আবার দিয়ে দিলাম নুন, পরিমাণ মতো হলুদ, এবার দিয়ে এটাকে একটু ভেজে নেব। তো এখন এই পর্যায়ে দিয়ে দিলাম মটরশুঁটি আর কাঁচা লঙ্কা। মটরশুঁটি আর কাঁচা লঙ্কা দিয়ে আবার নাড়াচাড়া করে নিলাম। এখন দিয়ে দিলাম আদা বাটা আর ধনের গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো, দিয়ে ভালো করে ডালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মশলার সাথে। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার আমি এটা সেদ্ধ হতে দেব, ঢাকা দিয়ে দিলাম। তো 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম, তাই সব কিছু সেদ্ধ হয়ে গেছে, ডালটাও সেদ্ধ হয়ে এসেছে। এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে ভেজে রাখা ওটসগুলো আমি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি ওটসের পরিমাণ অনুযায়ী নুন, স্বাদটা আপনারা দেখে নেবেন। তো এখন ওটসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভীষণই টেস্টি আর হেলদি রেসিপি এটা। আপনারা অবশ্যই যারা দ্রুত ওজন কমাতে চান তারা এই রেসিপিটি ট্রাই করবেন। এইবার একটু ভাজা মশলা উপর দিয়ে দিয়ে দিলাম। এই মশলাটা আমি করেই রাখি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। তো এই মশলাটা আমি উপর দিয়ে দিয়ে দিলাম, আর সামান্য একটু ঘি দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে
সবজি ওটস রেসিপি। তো এটা খিচুড়ির মতোই, আমি একটু অন্যরকম ভাবে করেছি, শুধু একরকম ডাল দিয়ে। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব।